আজকে আমি ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিলাম আমার দাদি শাশুড়ির মাছায় যেটা পাবনা ইসামতি নদীর তীরে অবস্থিত যদিও কোনো পানি এখানে নাই তারপরেও এখানে আসলে গ্রাম বাংলার একটা ফিলিংস কাজ করে তাই সেখানে গিয়েই আমি কিছু ধুন্দল বাড়ি আর পোশাক কাটি যেটা অবশ্য আমি নিজে কাটি নাই আমাকে সাহায্য করেছিল আমার ননদ আর বলতেছিল ভাবি ভিডিও কি ভাইরাল হয়ে যাবে আমি এসে বললাম আরে পাগল আমি তো নতুন ব্লগ করতেছি ধৈর্য ধরে কাজ করলে হয়তো হতেও পারে তখন ও বলতেছিল হ্যাঁ আমি দেখেছি অনেকে করে আর তারপরে ও সবগুলো আমাকে কষ্ট করে পেরে দিল আর এই তো আমি রান্নায় চলে আসছিলাম তখন আর রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছিল এজন্য বোধ হয় আমি সব কিছু উল্টাপাল্টা করতেছিলাম আর দুই চুলাই দুইটা বসিয়ে দিয়েছিলাম যে যেন তাড়াতাড়ি হয়ে যায় যেটা বলতেছিলাম যে আমাদের সমাজে অনেকেই আছে যে ভিডিও করা ব্লগ করা এগুলো একটু ফাইনালি নেয় বাট এটা যে কারোর শখের কাজ হতে পারে সেইভাবে বা সেই চোখে দেখার চেষ্টা করে না বাট আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের একটা শখ থাকে সেটা আলাদা আলাদা হতে পারে অবশ্যই কারো ছবি তোলা কারো ভিডিও করা আবার বলতে পারেন গান গাওয়া ঘুরে বেড়ানো অনেক রকম শখ হতে পারে বাগান করা তো এটা যার যার ইচ্ছা মতো না কেন শখ আলাদা একটা জিনিস তো আমার মনে হয় শখ পূরণ করাটা মানে যতটুকু সাধ্যের মধ্যে আছে চেষ্টা করা উচিত তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকে অবশ্য আমাকে পুরা সাপোর্ট করতেছে এবং বলতেছে তুমি তোমার সব পূরণ করো কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমার এটার জন্য অনেক ভালো লাগে তো এখানে আমার একটা রান্না শেষ হয়ে গিয়েছিল আর একটা আমি শেষ করে নিব আর এর মধ্যে আমার মেয়ে ডাকতেছিল মা এসো মা এসো কোথায় তুমি তো এই তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ